আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল। লিখিত ভাষণে রাজ্য সরকারের ফিরিস্তি দিলেন রাজ্যপাল রমেশ বৈশ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকরা। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হয় আসাম রাইফেলস ময়দানে, এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। 71তম সাধারণতন্ত্র দিবসে সকালে জাতীয় পতাকা তোলেন রাজ্যপাল, বিভিন্ন প্ল্যাটুনে সেলামি গ্রহণ করেন রাজ্যপাল রমেশ বৈশ। এরপর কুচকাওয়াজে অংশ নেয় বিএসএফ, সিআরপিএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, হোমগার্ড, ফরেস্ট, এনএসএস, এনসিসি, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন প্ল্যাটুন। সালামী মঞ্চের সামনে আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে নাচ তুলে দেন মন বাহাদুর। এরপরেই রয়েছে সিআরপিএফ প্লাটুন। সালামী মঞ্চের সামনে সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর তুহিন মন্ডল। লিখিত ভাষণ পাঠ করেন রাজ্যপাল, তার ভাষণে উঠে আসে সরকারের কাজকর্ম। স্থিত ত্রিপুরা ক্ষেত্রফল আর জনসংখ্যা কে হিসাব সে এক ছোটা রাজ্য হ্যায়, পর আপনে ছোটে আকার কে ভিতর কই ভাষাও, রীতি রিওয়াজো, পরিধানো আর ধর্মো কো সমেটে হুয়ে শান্তিপূর্ণ ঢঙ্গ সে সমৃদ্ধি কি পথ পর অগ্রসর হ্যায়। রাজ্য কি সরকার ইসকে সামগ্রিক বিকাশ আর সমৃদ্ধি কে লিয়ে অনেক কদম উঠায়ে হ্যায়। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারেডে অংশ নেয়া সেরা তিনটি প্ল্যাটুনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেয়া হয়। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।